হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস রিঅ্যাকশন চ্যানেল। আমি সৌরভ, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আর একটা নতুন ট্রেলারের ওপর রিঅ্যাকশন দেব। ট্রেলারটা হচ্ছে ঢাকার অফিসিয়াল টিজার, টিজার এটা, নট এ ট্রেলার। স্টারিং হচ্ছে কঙ্গনা রানাউত, অর্জুন রামপাল, দিব্যা দত্তা, দীপক মুকুট। ওকে, 20th May 2023 রিলিজ করবে, মেতে রিলিজ করছে এক মাস পরে। ওকে, এটা সম্বন্ধে আমি এখনও কিছু রিসার্চ করে দেখিনি কী নিয়ে কী, আগে ট্রেলারটা দেখে নিই, তারপরে অ্যানালাইজ করা যাবে উইদাউট এনি রিসার্চ। পরে আমি রিসার্চ করে আরও দেখবো আর কি পাওয়া যায় এটা সম্বন্ধে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো চলুন আগে দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন, তারপরে এটা নিয়ে অ্যানালাইজ করা যাবে। ওকে, তো লেটস স্টার্ট। দেখলাম টিজার, বুঝতে পারলাম না বলিউড না হলিউড, সিরিয়াসলি বলছি। খুব সুন্দর গ্রাফিক্স, খুব সুন্দর অ্যাকশন সিকোয়েন্সেস, পুরো হলিউড মুভিজের মতোই। তবে আমার দেখে একটু কপি কপি লাগলো, কিসের কপি আশা করছি বুঝতেই পারবেন। মানে আমাকে আলাদা করে কি বলে দিতে হবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল তো দেখে আমার মার্ভেলসের যে ক্যারেক্টার আছে ব্ল্যাক উইডো, কাইন্ড অফ সেরকম ভাইব লাগলো। লুসি বলে একটা ফিল্ম আছে সেম অ্যাক্ট্রেসের, স্কারলেট জনসনের, তো সেখানেও কাইন্ড অফ সেম ভাইব। তো এটা দেখে কাইন্ড অফ ওই মার্ভেলসের কপি লাগলো কিছুটা। বাকি অ্যাকশন সিকোয়েন্সেস ভালো, কঙ্গনা রানাউত এরকম একটা মার্শাল আর্টিস্টের রোলে অ্যাক্টিং করছেন, ভালো লাগলো। ফার্স্ট টাইম উইমেন্স মার্শাল আর্টিস্ট নিয়ে ফার্স্ট টাইম এরকম একটা সিনেমা, বেশ ভালো লাগলো দেখে, কপি বলা যাবে না। তো ঠিক আছে, ইন্সপায়ার্ড বাই হলিউড, ইন্সপায়ার্ড বাই মার্ভেলস, ওকে নো প্রবলেম। ইন্সপায়ার হও, ভালো করে সিনেমা বানাও, আরও এরকম যেন দেখতে পাই ভবিষ্যতে, আশা করব, তাই না? তো যাই হোক, আপনাদের টিজার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। ট্রেলারের অপেক্ষায় রইলাম, যখন ট্রেলার আসবে অবশ্যই ট্রেলারটা দেখবো, আপনারাও চেক করবেন ট্রেলারটা। আর অরিজিনাল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর কি বলবো, প্রতিদিনের মতো একই কথা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমাকে সাজেস্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আজকের মতো চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।